আগের ভিডিওগুলিতে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের আগের প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে আজকে ছয় থেকে করব ছয় থেকে প্রথম প্রশ্ন স্মরণ কাকে বলে উত্তর উনিশ পেজ পেজ নম্বর উনিশ শেষের দিকে দেখে নেবে স্মরণ কাকে বলে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দ্রুতীয় বেগের পার্থক্য লেখো উত্তর বাইশ নম্বর পেজ দ্রুতীয় বেগের পার্থক্য তিনটে লিখলেই হবে দু নম্বর আছে নেক্সট প্রশ্ন তরণের সংজ্ঞা দাও উত্তর বাইশ নম্বর পেজ তরণের সংজ্ঞা দাও এটুকু লেখার পরে আর একটু লিখতে হবে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন মন্দনকে ঋণাত্মক তরণ বলে কেন উত্তর তরণে বস্তুকণার বেগ একটি নির্দিষ্ট হারে বাড়ে এবং মন্দনে বস্তুকণার বেগ একটি নির্দিষ্ট হারে কমে মন্দন যেহেতু তরণের বিপরীত তাই মন্দনকে ঋণাত্মক তরণ বলে নেক্সট প্রশ্ন তরণে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন উত্তর তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন এখান থেকে এই পর্যন্ত আর ছোটো করে লিখলে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দ্রুতি সুষম হলে গতিবেগ কি অসম হতে পারে উত্তর বস্তু সুষম গতিতে থাকলে সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে এর অর্থ হল সুষম গতিতে দ্রুতি ধ্রুবক থাকলেও গতি অভিমুখ পরিবর্তিত হতে পারে যতক্ষণ দ্রুতি সুষম থাকে সুষম গতিতে থাকা কোনো বস্তুর গতিপথ সরলরৈখিক বক্রাকার কিংবা বৃত্তাকার এমনকি আঁকা বাঁকাও হতে পারে নেক্সট প্রশ্ন স্মরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য লেখ উত্তর কোনো গতিশীল বস্তুর কণার প্রাথমিক ও অন্তিম অবস্থানের দূরত্ব মধ্যবর্তী মোট পথে অতিক্রান্ত দূরত্ব বলে স্মরণ কোনো গতিশীল বস্তু কণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী স্মরণরৈখিক দূরত্বকে তরণ স্মরণ বলে এটা লিখে দেবে অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু অভিমুখ নেই তাই এটি স্কেলের রাশি স্মরণের মান অভিমুখ দুই থাকা এটি ভেক্টর রাশি পরিমাণ গতিশীল কোনো বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কখনই শূন্য হতে পারে না গতিশীল কোনো বস্তুকোনার স্মরণ শূন্য হতে পারে নেক্সট প্রশ্ন তরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লেখ উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে নেক্সট প্রশ্ন অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ স্মরণ শূন্য হতে পারে কি ব্যাখ্যা করো উত্তর কোনো গতিশীল বস্তু কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো পথে গিয়ে আবার আগের বিন্দুতে ফিরে এলে অতিক্রান্ত দূরত্বের মান শূন্য হয় না কিন্তু কণার স্মরণ শূন্য হয় নেক্সট প্রশ্ন স্থিতি কাকে বলে উদাহরণ দাও গতি কাকে বলে উদাহরণ দাও দুটো একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম বলো গতি চ্যাপ্টারের ফার্স্ট পেজেই আছে স্থিতি কাকে বলে উদাহরণ দাও আবার গতি কাকে বলে উদাহরণ ঠিক আছে এই দুটো এখান থেকে করে নেবে নেক্সট প্রশ্ন আজকে এই পর্যন্তই আবার পরেরটা একটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না